লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। এটি ক্লাস সিক্সের অঙ্ক। 165/180, এই হচ্ছে ভগ্নাংশ। 165/180, এই ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। 165 এবং 180কে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। কীভাবে করতে হবে দেখে নাও। এখানে 165 এটা 2 দিয়ে যায় না, 3 দিয়ে ভাগ করি, 3 5 15, 3 5 15, 3 দিয়ে যায় না, এবার 5 দিয়ে যায়, 5 11 55, এরপরে 11 দিয়ে, 11 1 11, এরপরে 180, এটা 2 দিয়ে ভাগ যায়, তাহলে 90 দুগুণে 180, আবার 2 দিয়ে যায়, 45 দুগুণে 90, এরপর 2 দিয়ে যায় না, 3 দিয়ে, 3 15 45, 3 5 15। তো যা যা উৎপাদক বার করার আমি বার করে দিয়েছি, 5 1 5। এবার দেখো, 165/180 জায়গায় আগে লিখে নিই, 165/180 সমান সমান, উপরেরটা আমরা কী পেলাম, 3 গুণ 5 গুণ 11, আর নিচে 180-র জায়গায় কী পেলাম, 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 5। এরপর দেখো, উপরে রয়েছে 3, নিচে রয়েছে 3, এটা কেটে দিই, আবার উপরে রয়েছে 5, নিচে রয়েছে 5, এই দুটো 5 কেটে দিই, তাহলে থাকলো কি, উপরে থাকলো 11, 11 লিখে দিই, আর নিচে কি থাকলো, 2 গুণ 2 গুণ 3, 2 2 4, 3 4 12, তাহলে এই হচ্ছে লঘিষ্ঠ আকার।